প্রতিবেশীর বেঁধে মামলা ঠুকে দিলাম অথবা পুলিশ ডেকে নিয়ে আসলাম অথবাকে দিলাম রাস্তাঘাট বন্ধ করে দিলাম পানি ইত্যাদি বন্ধ করে দিলাম ময়লা আবর্জনা ফেলে রাখলাম অথবা ধরেন তাদের ঘরের দিকে ময়লা আবর্জনা ছুঁয়ে ফেললাম হাবিজাবি করে প্রতিবেশীকে বিরক্ত করে আমরা তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চাই যেন আপনি তার জমিনটা দখল করে নিতে পারেন এ আল্লাহ যেখানে আমরা থাকি এখানে মন্দ প্রতিবেশীদের থেকে তোমার কাছে আশ্রয় চাই আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লা সাল্লাত আলা আল্লাহ রাসুলিল্লা আবাদ সবাইকে হাদিসের পাতা অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আল আদাবুল ইসলামিয়া অর্থাৎ ইসলামিক লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে কি বলেছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি এবং সেভাবে আমরা আমাদের জীবনটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন হওয়া দরকার সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশীর যে আইডিয়া রয়েছে প্রতিবেশীর সাথে আমাদের যে আচরণের সৌন্দর্য রয়েছে এগুলো আমরা এখন আর উপলব্ধি করতে পারি না প্রতিবেশী তো নাই বলতে গেলে মানে আমরা আসলে আমাদের প্রতিবেশী কারা তাও আমরা জানি না এবং প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কী সেটিও আমরা বুঝি না বরং আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক থাকে প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ থাকে মারামারি থাকে প্রতিবেশী প্রতিবেশীর খোঁজখবর নেয় না এমনকি তার দিকে তাকায়ও না অথবা প্রতিবেশীরা কখনো যদি কোনো বিপদে পড়ে তাহলে অন্য প্রতিবেশী সেখানে দৌড়েও যায় না বরং তারা দরজা বন্ধ করে রাখে কারণ কোনো বিপদে যেন তারা না পড়ে প্রতিবেশীদের ক্ষতি করার জন্য সকল ধরনের আয়োজন আছে আপনি হয়তো বা ধরুন আপনার প্রতিবেশীর দরজার সামনে অথবা তার বাসার সামনে আপনি ময়লা আবর্জনা ফেলে রাখেন হতে পারে যে তার পানি অথবা তার বাতাস আলো ইত্যাদি বন্ধ করে দেন আপনি হতে পারে যে আপনি রাস্তাটাকে প্রচন্ড ছোট করে দিচ্ছেন যেন তার কাছে তার বাসায় তিনি ঠিকমতো না যেতে পারেন হতে পারে যে প্রতিবেশীর বিরুদ্ধে আপনি অনেক ধরনের অপবাদ অথবা ধরুন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার মধ্যেও আপনি জড়িত আছেন সত্যিকার অর্থে এগুলো যদি আপনি করেন তাহলে কি আপনার ইমান আছে প্রতিবেশীর ক্ষতি সাধন করলে ব্যক্তি কি প্রকৃত অর্থে ইমানদার থাকে কিন্তু অসংখ্য ইস্যু রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ আজকের এই পর্বে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব প্রথম যে হাদিসটি আমরা পড়ছি সে হাদিসে রাসুল্লাহ সাল আলী সালাম বলেছেন মা জালা জিব্রিলু ইউ সিনি বিল জারি হাত্তা জনান্ত আন্না যে জিব্রিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নাসিহা করছিল যে আমার মনে হচ্ছিল যেন সাইউ আর রিসুহু যে সে অর্থাৎ তাকে এই প্রতিবেশীকে তিনি আমার উত্তরাধিকার বানিয়ে দেবেন উত্তরাধিকারী বানিয়ে দেবেন মানে প্রতিবেশীরা আমাদের উত্তরাধিকারী হয়ে যাবে এরকম আশঙ্কা পর্যন্ত তারা সরুল্লাহ সাল আলী করেছিলেন এত বেশি প্রতিবেশীদের ব্যাপারে জিবরির আলী সালাতুয়সাল্লামরা সুরুল্লাহ সাল্লাহ আলি সালামকে নাসিয়া করেছেন আপনার সম্পদের উত্তরাধিকারী কারা হয় যারা আপনার একেবারে নিকটাত্মীয় তারা ছাড়া কিন্তু আপনার সম্পদের উত্তরাধিকারী কেউ হয় না তো ফলে প্রতিবেশীরা ঠিক এরকম মানে নিকট আত্মীয় বা রক্তের আত্মীয়ের মতো এতটুকু পর্যন্ত মানে রাসুল ইসলাম আশঙ্কা করেছিলেন যে জিবরিল এমনটা বলে ফেলে কিনা তার মানে প্রতিবেশীর সাথে আপনার আচরণটা কেমন হওয়া দরকার যে আপনার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায় যায় এরকম একটা ভাব তাদের এবং রাসুলুল্লাহ সাল আল্লাস ঠিক এই জন্যেই তিনি বলেছেন মানকানি মেন বিহিউল ইউমিল আসিরি ফলি ইলাদা ইজারিহি কেউ যদি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান এনে থাকে তাহলে সেই জন্য তার প্রতিবেশীর প্রতি এহসানের আচরণ করে এহসানের আচরণ মানে কি এমনিতে আপনি যে আচরণ করার কথা ধরেন একজন সাধারণ মানুষের সাথে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তমভাবে আচরণ করতে হবে সদাচার করতে হবে তাকে দেখলে হাসতে হবে তার একটু খোঁজখবর নেওয়া তাকে দেখলে সালাম দেওয়া তার খোঁজখবর রাখা তার কোনো প্রয়োজন থাকলে প্রয়োজনগুলো পূর্ণ করা এবং তার কোনো অসুবিধা থাকলে তার পাশে গিয়ে দাঁড়ানো তার হাসি খুশিতে আপনি আনন্দিত হওয়া এবং তার দুঃখ বেদনায় আপনি ব্যথিত হওয়া এই যে প্রতিবেশীর কোনো সমস্যা যেন না হয় কষ্ট যেন না হয় সেই ক্ষেত্রে আপনাকে সদা সর্বদা সাবধান থাকা এটি কিন্তু আল্লাহ এবং আখেরাতের প্রতি মানে দাবি অথবা আপনি বলছেন যে আপনি মোমেন অথবা মুসলিম কিন্তু প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন প্রতিবেশীর সমস্যার কারণ আপনি নিজে হচ্ছেন অথবা তাদের বিভিন্ন সংকট আপনি নিজে তৈরি করছেন তাহলে কিন্তু প্রকৃত অর্থে আপনি আল্লাহ এবং আখেরাদের প্রতি ইমান এনেছেন বলে যে দাবি আপনি করছেন এ দাবিতে কিন্তু আপনি সত্যবাদী নন রাসুল্লা সাল আলীবসাল্লাম তিনি আরও আমাদেরকে বলেছেন কেউ যদি প্রতিবেশীর কোনো ক্ষতি করে অথবা প্রতিবেশীর কোনো সম্পদ চুরি করে বা প্রতিবেশীর কন্যাদের বা নারীদের অথবা মাদের বোনদের বিভিন্নভাবে টিজ করে বা তাদেরকে উত্ত্যক্ত করে বিরক্ত করে তাহলে এটি রাসুলসাল্লাম বলেছেন দশটি অন্য কোনো মানুষকে ক্ষতি করার পরিমাণ সমান পরিমাণ গুণা হবে আপনার যেমন ধরুন রাসুশ্রাম খুব চমৎকার করে একটি উদাহরণ তিনি বলেছেন তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হলো আনিসারি কাতে মানে চুরি সম্পর্কে তখন কলু তারা বলল হারামুন রাসুস রাম তাকে বললেন চুরি করা কি তিনি বললেন তারা বলেন হারাম তখন রাসুমাম বললেন হারামা আল্লাহ ও রাসুলফা কলে তিনি বলেন বললেন আশারি কামিন কেউ তার প্রতিবেশীর বাড়ি থেকে কোনো কিছু চুরি করা এটি অন্য দশটি বাড়ি থেকে চুরি করার সমান গুণা হবে এই এজন্যে আপনি অন্য কোন নারীকে একটু ধরেন টিস করলেন তাইলে এটা যতটুকু গুণ হবে প্রতিবেশীর কোন নারীকে টিস করা তাইলে তার চেয়ে গুণ বেশি গুণ হবে রাসুল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশীর কোন নারীর ইজ্জত সম্মান ইত্যাদিকে কোনোভাবে ভুলণ্টিত করা চ্যালেঞ্জে নিয়ে আসা এটা কিন্তু জন অন্য নারীকে তাদেরকে চ্যালেঞ্জ করা অথবা তাদের ক্ষতি করার সমান হবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম তিনি আমাদেরকে বারবার বলেছেন এবং এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর সাহাবাই কারণ কিন্তু রাসুলের কাছ থেকেই শিখে তারা সেরকম আচরণ করেছেন যেমন ইবনে আমর ইবন আসি আল্লাহ আনহুমা তারা বলছেন জুবিহাতু শাহত ফেজা আল ইয়াকুর গুলামিহি মানে আমর আমরি আল্লাহ আনহু তার জন্যে একটি বকরি জবাই করা হলো তারপর তিনি তার দাসকে বলছিলেন আহাদাইত আল ইয়াহুদি তুমি কি আমাদের যে ইহুদি প্রতিবেশী আছে তাকে কি একটু হাদিয়া দিয়েছ এবং তিনি বারবার আহাদাইতা এটা তিনি কয়েকবার বললেন এবং তিনি তারপর বললেন সামি তো রাসুল্লাহ সাল্লা বিলজারি হাত্তনন্তু নি যে রাসূলুল্লাহ সাল্লাহ সাল আলী ওয়াল্লাম তিনি বললেন আমি বারবার রাসুল আর জিবিরা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি নাসিয়া করেছেন আমি ভাবে ভেবেছিলাম যে প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা রাসুল যেতে কথা বলে সেই জন্যে আমাদের ইহুদি প্রতিবেশী হোক বা অন্য কোন খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের প্রতিবেশী হোক না কেন তাকে একটু হাদিয়া দেয়া অর্থাৎ কোনো কিছু যদি আপনি করেন তাহলে তাদেরকে একটু হাদিয়া দিলেন এতে কিন্তু একটা দাওয়াতি কাজ হলো প্রতিবেশীরা ইসলামের সৌন্দর্য বুঝলো মুসলিমদের সৌন্দর্য বুঝলো এবং এর কারণে তারা ইসলাম গ্রহণ করলো এখন আমরা তো মুসলিম প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আর অমুসলিম হলে তো কথাই নাই তাই না এই জন্যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা এটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ আয়সলদী আল্লাহ তালাহ ঠিক একই বক্তব্যটি আমাদেরকে বলেছেন অতএব আমাদেরকে প্রতিবেশীদেরকে হাদিয়া দিতে হয় রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন ইন্নআলি জারাইনে মানে আয়সালদি আল্লাহু তালাহ তিনি বলেন আমি বললাম ইয়ারসল আল্লাহ ইন্নআলি রাইনে ফা ইলা হিমা উহ দিয়া আমার তো দুজন প্রতিবেশী আছে আমি কাকে প্রথমে হাদিয়া দেব তিনি বললেন ইলা আকিমা মিনকে বাবান তোমার প্রতিবেশী এই দুইজনের মধ্যে যার দরজা তোমার ঘরের সবচেয়ে বেশি কাছাকাছি মানে তাহলে প্রতিবেশীদের মধ্যে আপনি তো ধরেন অনেক প্রতিবেশী আপনার আছে সবার প্রতি হয়তো আপনি হাদিয়া দিতে পারবেন না কিন্তু যিনি আপনার সবচেয়ে কাছে প্রতিবেশী মানে আপনার বাসার সবচেয়ে নিকটবর্তী তাকে একটা হাদিয়া তোহফা দিন এটা রাসুল উল্লাহামের স্ত্রী আয়সারদি আল্লাহ তালাকে তিনি বলেছেন অতএব যারা যত বেশি নিকটবর্তী তাদের হক কিন্তু ততটা বেড়ে যায় এমনকি ধরুন এই যে তলহাবিন আবদিল রদী আল্লাহ তালাহনু তিনি বলছেন আয়সারদি আল্লাহ তালহা থেকে তিনি বললেন একই কথা যে আমি রাসুলকে জিজ্ঞেস করলাম আমার দুজন প্রতিবেশী আছে আমি কাকে দেব তিনি বলেন সবচেয়ে নিকটবর্তী যিনি তিনি এবং এই জন্যে হাসান রতি আল্লাহ তালনু তিনি বলেছেন যখন তাকে প্রশ্ন করল প্রতিবেশী মানে কারা তখন তিনি বললেন তোমার ডান দিকে তোমার ঘরের ডান দিকে চল্লিশ ঘর বাম দিকে চল্লিশ ঘর সামনে চল্লিশ ঘর এবং পেছনে চল্লিশ ঘর এই চল্লিশটি ঘর চারিদিকে চল্লিশটি ঘর এরা হচ্ছে তোম মূলত তোমার প্রতিবেশী এখন শহরের যুগে যেখানে ধরুন আপনার বিশাল বড়ো ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে এখানে যদি ধরেন চল্লিশটি পরিবার থাকে তাহলে এরা কিন্তু সবাই আপনার প্রতিবেশী অতএব তাদের প্রতি আপনার দায়িত্ব আদায় করা দরকার আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অথবা যদি আপনি ধরুন দিন প্র্যাকটিস করে থাকেন তাহলে তাদের একটু খোঁজ খবর নিন এর মাধ্যমে কেবল তাদের সাথে সম্পর্ক বাড়ল তাই না এর মাধ্যমে কিন্তু আপনি দাওয়াতি কাজও করলেন এবং দিনের কারণে যে মানুষকে ভালোবাসা সেই ভালোবাসার সব বা মর্যাদা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আবহরারা রাদি আল্লাহ তালানহু তার পক্ষ থেকে একটি বর্ণনা আছে তিনি বলেছেন ওয়ালাই আব দা বিজার হিল আকসা। আপনার সবচেয়ে প্রতিবেশীদেরকে দিয়ে আপনার শুরু করতে হবে তারা সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য তারপরে যারা দূরে আছে তারপরে যারা তারপরে যারা তারপরে যারা এভাবেই আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা দরকার প্রতিবেশীর জন্য নিজের দরজা বন্ধ করে দেওয়া খবরদার একটা ভয়াবহভাবে অপরাধ আপনার কাছে কোনো প্রতিবেশী আসলেও কোনো কিছু চাওয়ার জন্যে একটু চুন লবণ তেল অথবা ধরুন আপনার পেঁয়াজ রসুন একটু সামান্য কোনো নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস আপনি তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন অথবা বললেন জিনিসটা আপনার নাই অথচ আপনার আছে এটি কিন্তু আপনার জন্যে ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াবে কেয়ামতের দিন যেমন এমনি ওমারাদ আল্লাহ তালু তিনি বললেন লকদ আতা আলাইনা জামানুন মানে তিনি বলছেন আমরা এমন একটা সময় বসবাস করতাম আমাদের সম্পদে আমাদের মুসলিম ভাইদের চেয়ে আমাদের অধিকার বেশি এটা আমরা মনে করতাম না কিন্তু এখন এমন একটা সময় চলে এসছে সোম্মাল আনারো ইলা ও আব্বু ইল্লাহাদাম হিল মুসলিম আমাদের কাছে আমাদের মুসলিম ভাইদের চেয়ে টাকা পয়সার গুরুত্ব অনেক অনেক বেশি বা দাম অনেক অনেক বেশি আমরা এমন একটা সময় চলে এসেছি এবং রাসুল্লাহ সাল্লাহ আল বলেছেন বলে

ওই প্রতিবেশী তখন বলতে থাকবে ইয়া আল্লাহ আরব বাহু এই প্রতিবেশী তার দরজা বন্ধ করে দিয়েছিল আমাকে কোনো কল্যাণ দেয় নাই অথবা আমাকে একটু কল্যাণ দেয়া থেকে সে তার নিজকে বিরত রেখেছে আমার প্রয়োজন পুরা থেকে পূরণ করা থেকে সে তার নিজকে বিরত রেখেছে এইটি অভিযোগ করবে একজন প্রতিবেশী তার মানে আপনার বিষয়টি কিন্তু প্রতিবেশীর সাথে ঝুলন্ত অবস্থা থাকবে অথবা আপনার বিচার আচার অত্যন্ত কঠিন এবং কঠোর হয়ে যাবে কী দিন প্রতিবেশীর জন্যে মানে তাদের প্রয়োজন পূর্ণ করার জন্য আপনি দরজা পর্যন্ত যেখানে বন্ধ করতে পারেন না সেখানে তাদের কোনো ক্ষতি করা এটাকে কোনোভাবে চিন্তা করা যায় প্রতিবেশীকে রেখে আপনি তৃপ্তি সহকারে খেলেন আপনি ঘুমিয়ে যাচ্ছেন প্রতিবেশী ঘুমাতে পারে না অভুক্ত রয়েছে অথবা ধরুন তারা অসহায় অবস্থায় রয়েছে তারা অসুস্থ অবস্থায় রয়েছে কিন্তু আপনি কোনো খোঁজ খবর নেন না রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে তো প্রকৃত মোমেনই না যার পূর্ণ কিন্তু তার প্রতিবেশী অপূর্ণ মানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এটি মোমেনের কোনো কাজ না এটা মোমেনই না অতএব এটা কাফের মুশ্রিকদের কাজ তার মানে আপনি খুবই ভালো আছেন প্রতিবেশী খুবই খারাপ অবস্থায় আছে এটা কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার সাথে যায় না বা আপনার প্রতি এটা মানানসই না নাই এই জন্য রসুল ইসলাম বলেছেন আমরা যখন তরকারি রান্না করি মানে ঝোল যেন একটু বেশি আমরা যখন রান্না করি তখন যেন তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিই অন্তত প্রতিবেশীর সাথে যেন ঝোলটা কমপক্ষে শেয়ার করতে পারি কি অসাধারণ জীবন ব্যবস্থা তাই না দেখুন আবদুল্লাহ ইবিনা সোমিত রদি আল্লাহ তালু তিনি আবুজার আল গিফারি রদি আল্লাহ তালু থেকে বর্ণনা করছেন তিনি বলছেন খালি খালির আলহি সাল্লা সাল্লাম বিসাল্লা আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সালি আসাল্লাম তিনটি জিনিসের ব্যাপারে আমাকে বসিয়া করেছেন এক নম্বর নাসিহাটি রসুল্ল সাল্লি সাল্লাম তিনি আমাদেরকে করলেন আমরা যেন যখন তরকারি রান্না করবে তখন যেন একটু ঝোল বেশি দিই প্রতিবেশীর সাথে যেন আমরা শেয়ার করতে পারি এবং আরও অনেক বর্ণনায় ঠিক একই কথা এসছে উত্তম প্রতিবেশীর জন্য আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি এটাও রাসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আর উত্তম প্রতিবেশীরা কিন্তু কেয়ামত দিন আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ হিসাবে উত্থিত হবে রাসুলুল্লাহ সাল্লাহ বলেছেন খায়রুল্লাহ সোহাবি আহমাহি খাই সোহেবিহি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সঙ্গী হবে সেই ব্যক্তি উত্তম সঙ্গী বলে পরিগণিত হবে যেই ব্যক্তি তার সঙ্গীর সাথে উত্তম মানে আপনি যার সাথে চলছেন যার সাথে উঠা করছেন যার সাথে আপনি কাজ করছেন যার সাথে আপনি মানে ব্যবসা বাণিজ্য করছেন যার সাথে আপনি ধরেন চাকরি বাকরি করছেন অথবা যার কাছাকাছি আপনি আছেন এদের সাথে আপনি উত্তম আচরণ করা মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সর্বোত্তম সঙ্গী হিসাবে মনে করবেন বিবেচনা করবেন এবং ওখায়রুল জি খায় আন্দোলাহি জারিহি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী সেই যে ব্যক্তি তার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করেছে সুহান্লাহ অথবা আল্লাহর কাছে আপনি উত্তম মানুষ হতে হলে আপনার সাথী আপনার সহযাত্রী আপনার সহকর্মী এবং আপনার প্রতিবেদেশী প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করুন নেক্কার প্রতিবেশী এটি একজন ব্যক্তির জন্যে আল্লাহ সাহেহের পক্ষ থেকে একটা সৌভাগ্যের প্রতীক সল উল্লাহ সাল্লাহ বলেছেন তিনি বলেছেন ইল মুসলিম একজন মুসলিমের সৌভাগ্যের চারটি জিনিস রয়েছে তমদে কি আল মেসকানুল ওয়াস একটা প্রশস্ত জায়গায় যেখানে সে থাকে দুর্নীতি ওলজা জারুস আলেহ অর্থাৎ তার একজন নেককার দিনদার প্রতিবেশী আছে তাইলে এই ব্যক্তি কি তিনি অত্যন্ত উত্তম একজন মানে সৌভাগ্যবান একজন মানুষ তিন মার কালুল হানি অর্থাৎ আলমার কাবুল হানি সেই সে যে বাহনে চড়ে এই বাহনটি উত্তম তার জন্য এবং চার নম্বর হচ্ছে আলমার এত সলেহা একজন উত্তম স্ত্রী তার রয়েছে তার মানে চারটি উত্তম জিনিস থাকা মানে হচ্ছে আপনি কি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আপনি কিন্তু মন্দ প্রতিবেশী তো আছেই মন্দ প্রতিবেশীদের কাছ থেকে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া মানে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হয় রাসুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন জারি ফি দারিল মকম ফা ইন্না জার দুনিয়া ইয়া হাউলু রসুল্লাহ সাল আলী আসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন জারি সু ই ফি দারিল মকম হে আল্লাহ যেখানে আমরা থাকি এখানে মন্দ প্রতিবেশীদের থেকে তোমার কাছে আশ্রয় চাই অর্থাৎ আমাদের যেন মন্দ প্রতিবেশী না হয় কারণ প্রতিবেশীরা তো পরিবর্তন হতে পারে অত ভালো প্রতিবেশী এনে মানে রাসুল ওসালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন এবং তিনি বলেছেন লু মুসাহাতু হাত্তা ইয়াক্তুলা রজুল জারাহু আহাহু আবাহু মানে কেয়ামতের একটা আলামত হলো যে লোকেরা তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেবে তাদেরকে হত্যা করবে পিতামাতাদেরকে হত্যা করবে আপন ভাই বোনদেরকে হত্যা করবে এটা কিন্তু কেয়ামতের একটা আলামত অতএব আমরা যে প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করি যদি করে থাকি তাহলে আপনি কেয়ামতের একটা আলামত আর কেয়ামতের আলামত হওয়া কিন্তু ভালো জিনিস না এর খুবই খারাপ জিনিস আপনি নিজেকে আমাদের আলামত হয়ে যাচ্ছেন আল্লাহ আহমতালা আমাদেরকে রক্ষা করুন এবং ক্ষমা করুন কেউ যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নারীর ব্যাপারে বলা হলো যিনি অনেক আদায় করতেন অনেক রোজা রাখতেন অনেক সাদাকে করতেন ইত্যকার অনেক অনেক তিনি কাজ করতেন কিন্তু তিনি ওয়াতুজি জি রানাহা বেলি সানিহা তিনি তার জিব্বার মাধ্যমে প্রতিবেশীদেরকে কষ্ট দিতেন রাসুল্লাহ সাল্লাম বললেন লা খাই রাফিহা ইনহামিন আহলিন নার তার মধ্যে কোন কল্যাণ নেই সে তো জাহান নামি দেখেন এত আবাদত করার পরেও তার একটাই মাত্র দোষ ছিল প্রতিবেশীদেরকে কষ্ট দিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন লা খাই রাফিহা তার মধ্যে কোন কল্যাণ নাই হিয়া মিন আহলিন নার অন্যদিকে আরেকজন নারীর ব্যাপারে বলা হলো তিনি কি করতেন তো সল্লি আসলাত আল মেক্তুবা ও তা সদ্দা কবি আসওয়ারিন ওয়ালা তুজি আহাদান তিনি ফরজ নামাজগুলো আদায় করতেন আর তার কিছু জামা কাপড় এগুলো তিনি সাদাকে করতেন কাউকে কষ্ট দিতেন না কোনো প্রতিবেশীদেরকে রাসুল্লাহ সাল্লাহাম বলেন হিয়া মিন আহ জান্না তিনি জান্নাতি অতএব প্রতিবেশীকে কষ্ট দেয় এটা কিন্তু জাহান্নামের একটা কারণ এমনকি প্রতিবেশীর যেই ধরেন যে বিভিন্ন প্রাণী আছে যেমন ধরুন তার হতে পারে তার বিড়াল আছে অথবা তার ধরুন কোন কুকুর ছানা আছে যেটা বৈধভাবে তিনি পালন করছেন যদি এমন হয়ে থাকে অথবা যেমন ধরুন তার গবাদি পশু আছে গরু ছাগল ইত্যাদি আছে এগুলোকেও আপনি কষ্ট দিতে পারবেন না এগুলোর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না আয়সারাদি আল্লাহ তালহা তিনি বর্ণনা করছেন এই হাদিসের পরবর্তী হাদিসে যে রাসুল ইসলাম একদিন আমার ঘরে থাকার কথা তিনি আসছিলেন আমি তার জন্যে একটু পিঠা বানালাম তিনি মসজিদে চলে গেলেন অনেক দেরি করে আসলে মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম তিনি এসে আমাকে জাগালেন এবং তিনি বলেন আমাকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তুমি আমাকে একটু উষ্ণ মানে একটু গরম করে দেওয়ার ব্যবস্থা করো তো এই এরকম পরিস্থিতিতে আশারদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে ওই যে প্রতিবেশীর একটা একটা বকরির বাচ্চা আমার ঘরের মধ্যে ঢুকে যায় এবং ওই যে আমি যে রাসীর জন্য পিঠা বানিয়েছি পিঠা খাওয়া শুরু করে দেয় একটা পিঠে নিয়ে চলেও যাচ্ছিলো আমি তাড়াতাড়ি উঠে যখন তাকে একটু তাড়া দিলাম তখন ও মানে সেই যে বকরির বাচ্চাটি সেই বকরিটি চলে যাচ্ছিল আমি রাসুসকে বললেন যে মানে ওই যে যতটুকু রেখে গেছে পিঠা অতটুকু তুমি তুলে নিয়ে আসো আর ওয়ালা তুজি যা রাকে ফিসি তুমি প্রতিবেশীর এই বকরির ছানাটিকে কষ্ট দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না সব দেখুন প্রতিবেশীর বকরির ছানা তার শখের পিঠা খেয়ে ফেলছে তারপর রাসুলাম বলেন ওই বকরির ছানার কারণে তুমি প্রতিবেশী কষ্ট দিও মানে তাকে বলো না তোমার বকরির ছানা আমার এটা খেয়ে ফেলেছে ইত্যকার ইত্যকার বলে তাকে কষ্ট দিও না অথবা এই বকরিটিকে তুমি আঘাত করে প্রতিবেশীকে কষ্ট দিও না রাসুল্লাহ সাল্লাহ সালাম তিনি এতটা সেন্সিটিভ ছিলেন প্রতিবেশীদের অধিকার বা ইত্যাদির ব্যাপারে প্রতিবেশীদের পরস্পরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে আমরা আগে বলেছি কিন্তু আপনার যদি কোনো সামান্য কোনো হাদিও দিয়ে থাকে সেটাকে আপনি তুচ্ছ মনে করবেন না রাসূলুল্লাসাল্লাহ আলী ও সাল্লাম তিনি বলেছেন আজাদি আল্লাহু তালাহা তিনি বলছেন নিসা আল মো হে মোমেন নারীরা লা তাহাকে রান্না এমরাতুন মিনকোন্যা লিজা আরতিহা ওলাউ তোমাদের মধ্যে কোনো নারী তিনি যেন অন্য কোনো মুসলিম প্রতিবেশী নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অথবা তাদের যে বিভিন্ন হাদিয়া তোমাদেরকে যদি দেয় একটু ঝোল দিল একটু হালকা পিঠা দিল একটু হতে পারে একটু ফল দিল সামান্য কোনো কিছু এটাকে তোমরা তুচ্ছ মনে করো না কম মনে করো না যদিও তা রান্না করা বকরির বাহুর সামান্য গোস্ত হয় মানে বকরি তৎকালীন সমাজে শুশ্রামের সমাজে প্রচুর পরিমাণ বকরি ছিল এই জন্য বারবার বকরির আলোচনা আসছে বকরির সামান্য টকা গোস্ত অথবা অন্য একটা হাদিস শেষে একটু পায়াও যদি হয় তাইলো অথবা রানের উরুর একটু মাংস যদি হয় তোমাকে দিয়েছে তাহলে তুমি এটাকে তুচ্ছ মনে করো না কারণ তিনি তার প্রতিবেশীত্ব তিনি রক্ষা করতে চেয়েছেন তুমি তাকে তুচ্ছ মনে করবে না রাসুল্লাহ সাল সাল্লাম প্রতিবেশীর অভিযোগটিকেও তিনি খুবই আমলে নিয়েছেন কোন প্রতিবেশীকে কষ্ট দিলে কি হতে পারে একজন রাসুল আসসালামকে এসে বলেন এ রাসুল্লাহ আমার প্রতিবেশী আমাকে খুব কষ্ট দেয় রাসুল্লাহ বললেন তোমার ঘরের যত আসবাবপত্র এবং যা কিছু সেগুলো তুমি রাস্তায় নিয়ে এসে এগুলো ফেলে দাও এখানে তো তাইলে কী হবে তাহলে লোকেরা দেখবে এবং লোকেরা তখন তাকে নিশ্চয়ই শাসন করবে এবং তখন সে ঠিক হয়ে যাবে এবং তিনি তাই করলেন লোকেরা এসে বললো মা আনুকা কী হলো তুমি এরকম করছো কেন তখন তিনি বললেন লি জারুন ইউজেনি আমার একটা প্রতিবেশী এসে আমাদেরকে খুব কষ্ট দেয় তখন তিনি বললেন যে প্রতিবেশী তখন কি হলো প্রতিবেশী যখন এসে দেখলো যে আমি এগুলো ফেলে দিয়েছি এবং লোকেরা তাকে খুব খারাপ কথা বলছে তার ব্যাপারে মন্দ বলছে তখন তিনি বললেন ইর ইলা মানজিলিক ফবল্লিলা উজিক আল্লাহর কসম আমি আর তোমাকে কষ্ট দেবো তুমি তোমার বাসায় ফিরে যাও মানে প্রতিবেশী এর প্রতি রাসুলুল্লাহ সাল্লাহ আলয়সাল্লাম কতটা সেন্সিটিভ থাকতে বলেছেন যে কোনো প্রতিবেশী কোনো প্রতিবেশীকে কষ্ট দিলে তিনি যেন তার ঘরের সব মালপত্র এগুলো যেন রাস্তায় এনে ফেলে রাখেন লোকেরা দেখুক এবং জানুক যে এই প্রতিবেশী কত খারাপ এটা কিন্তু রসুলাম সাধারণত মানুষের দোষ ঢেকে রাখতেই বলেছেন কিন্তু এখানে প্রতিবেশীর বিষয়টি রাসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম তিনি বললেন যে না এরকম না বরং প্রতিবেশীকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এতটা তিনি মানে এটাকে তিনি এতটা মানে ভয়াবহ তিনি মনে করতেন এই জন্য তিনি এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন ফদল এবনে মোবশ্বরে তিনি বললেন জাভের এবনে আবদিল্লা রদি আল্লাহ তাল্হন তিনি বলছেন মক্কা বিজয়ের সময় রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের কাছে একজন মানে লোক আসছিলেন তার প্রতিবেশী সম্পর্কে বিভিন্ন অভিযোগ দেওয়ার জন্য রাসুলুল্লা সালসালাম তখন ইয়ামানি এবং হাজারে আসওয়াদ বা যে বা হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মধ্যখানে এতটুকু জায়গায় রাসুল ইসলাম আছেন এবং তার সামনে প্রচণ্ড সাদা ধবধবে জামা কাপড় পরিহিত একজন লোক আছেন এই সময়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কাছে উনি এসে যেমন যখন এই কথা বলছিলেন তখন রাসুল্লাহ আলীবাসাল্লাম তিনি তাকে বলার আগেই তিনি বলেন এর আসলে যে আপনাকে যে দেখলাম এরকম সাদা ধবধবে পোশাক পোশাকালে একজন লোকের সামনে আপনি দাঁড়ান তিনিকে তিনি বলেন তিনি জিব্রিল এই জায়গায় জিব্রিল আমাকে বারবার বলছিলেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করুন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করুন আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে আন্নাহুন্হু মিরাসান যা আমি ভাবছিলাম প্রতিবেশীকে আবার আমাদের উত্তরাধিকার বানিয়ে দেন কিনা না এরকম একটা অবস্থা দেখেন মক্কা বিজয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় জিবির ই রাসুল্লাহলাম খেয়ে কথা বলছেন এই জন্য যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে বাড়িতে বাধ্য করে তার ভয়াবহ অপরাধ আমরা তো ধরেন প্রতিবেশীর বেঁধে মামলা ঠুকে দিলাম অথবা পুলিশ ডেকে নিয়ে আসলাম অথবা মাস্তানকে দিলাম অথবা সেখানে বিভিন্ন অত্যাচার করা শুরু করলাম সেখানে বিভিন্ন ধরনের সমস্যা করলাম রাস্তাঘাট বন্ধ করে দিলাম পানি ইত্যাদি বন্ধ করে দিলাম ময়লা আবর্জনা ফেলে রাখলাম অথবা ধরেন তাদের ঘরের দিকে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেললাম হাবিজাবি করে প্রতিবেশীকে বিরক্ত করে আমরা তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চাই যেন আপনি তার জমিনটা দখল করে নিতে পারেন অথবা যদি আপনি আসে যদি না থাকে তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন কি ভয়াবহ অপরাধ হতে পারে একবার চিন্তা করে দেখুন রসুরুল্লাহ সাল্লাল্লাহ আসলাম তিনি বলেছেন ময়ামিন রজুল আইনে ইয়াত সরহ মায়ানি ফাউকা সালা সাতিয়া ইয়ামিন ফায়াহলি কাহাদুহুমা ফেমায়তা ও মিনাল মো সো রামা ইল্লাহ হালা জামিয়ান যদি দুজন প্রতিবেশী পরস্পর পরস্পরের সাথে তিন দিন কথা না বলে এবং দুইজন যদি মারা যায় তাহলে উভয়ই কি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তিনি বললেন কোনো প্রতিবেশী যদি তার জুল তার প্রতিবেশীর উপর জুলুম করে তার উপর অত্যাচার করে হাত্তা ইল্লা হালাকা তার অত্যাচারে ওই ব্যক্তি তখন কি এই বাসাবাড়ি ছেড়ে এই অঞ্চল ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যায় ওই প্রতিবেশীর অত্যাচারে তাইলে ওই অত্যাচারী প্রতিবেশী ধ্বংস হবেই হবে তার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই এমনকি রাসোল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইহুদি প্রতিবেশীর সাথেও আমাদেরকে উত্তম আচরণ করতে বলেছেন সেই প্রতিবেশী যদি অমুসলিমা হয় অতএব প্রতিবেশী প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করুন তাদের খোঁজখবর রাখুন তাদেরকে আপনার কিছু হাদিয়া তোহফা দিন এবং এর মাধ্যমে দাওয়াতি যে চ্যানেলগুলো বা পথ এবং পদ্ধতিগুলো তৈরি করুন প্রতিবেশীদের সাথে শত্রুতা পোষণ করবেন না তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন হদাহসানবীনা মহম্মদি ওসব আজমাইন ওামুকুমি বারকাত